হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেল খোলার বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিইনি। দোয়াইনি এখন থেকে নিয়মিত দিব ইনশাল্লাহ, কারণ আমাকে অনেকজনই রিকোয়েস্ট করতেছেন, আমার ভিউয়ার্সগণও আছেন তার মধ্যে, বলতেছেন যে ভয়েস দেওয়ার জন্য, তাই নিয়মিত দিব। তো আমার আশা করি আমার পাশে থাকবেন আপনারা, আমার চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। এ পর্যন্ত যারা সাপোর্ট করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার চ্যানেলে শেয়ার করি আমার ট্রাভেলিং, আমার কুকিং, মাঝে মধ্যে কুকিং ভিডিও শেয়ার করি, কারণ চেষ্টা করি আমার যাই ভালো লাগে না কেন যাই করি তো আপনাদের মাঝে শেয়ার করার। তো দোয়া করবেন, পাশে থাকবেন। আজ আমি দুটি কেক বানানোর ভিডিও শেয়ার করব। বানিয়েছিলাম কয়েকদিন আগে, আপলোড করতে পারিনি, ঝামেলা ছিলাম একটু তাই। তো আমি আজকে দুটি চকলেট কেক বানিয়েছি, একটি 5 পাউন্ডের চকলেট কেক আর একটি পেস্ট্রি কেক। তো আমি ভিডিও সম্পূর্ণ করতে পারিনি, একটু সময় কম ছিল, তাই যাই করছি না কেন যেভাবে, তাই আপনাদের মাঝে আপনাদেরকে দেখালাম। তো এখন আমি প্রথমে চুলায় একটি বাইরে তলানি যুক্ত হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে ভিতরে একটি স্ট্যান্ড দিলাম প্রিহিট করার জন্য 10 বা 12 মিনিট। আমি এদিকে কেকের ব্যাটার রেডি করব, আগে হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাঝারি আছে, রেখেছি চুলা। তো তারপর আমি একটি 8 ইঞ্চি মোল নিয়েছি চারকোনা, এটার মধ্যে একটু তেল ব্রাশ করে আমি ময়দা কুট করে নিয়েছি, আমার এভাবে ভালো লাগে করতে। তো এখানে আমি 4টি ডিম নিয়েছি, 4টি ডিম ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। তারপর এর মধ্যে 1/2 কাপ চিনি অ্যাড করব, চিনি একবারে দিব না, কারণ একবারে দেওয়ার নিয়ম নাই কেকের মধ্যে, কেকের বেটারে চিনি 2-3 বারে দিব, দিয়ে বিট করে নিব। তারপর ডিমটি ভালোভাবে ফোম হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1/3 কাপ সোয়াবিন তেল দিয়ে আমি কয়েক সেকেন্ড বিট করব। তারপর দিলাম ভ্যানিলা এসেন্স, সরি চকলেট এসেন্স 1 চা চামচ। তারপর আমি এই যে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে 1/2 কাপ ময়দা আর 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1 চা চামচ বেকিং পাউডার, এগুলো আবার একটি ছাড়নিতে ঢেলে ভালোভাবে ছেলে দিব, 3 বা 4 বারে মিক্স করব। আর এখন এ পর্যায়ে খুব আস্তে আস্তে মিক্স করতে হবে, কারণ বেশি জুড়ে দিলে ডিমের ফোম বসে যাবে আর কেক ভালো হবে না, তাই খুব নরম হাতে মিক্স করতে হবে আপনাকে এই আর কি। তো মোল্ডের মধ্যে আমি এগুলো ঢেলে 3 বার ট্যাপ করে দিব, যাতে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসে, কেক সুন্দর হবে। তো চুলায় আমি 30 থেকে 40 মিনিট, আমার 40 মিনিট লেগেছে কেকটি হতে। তো আসলে আমি এই কেকের ডেকোরেশনের ভিডিও করতে পারিনি, কিন্তু এই ডেকোরেশন করার পর ফটো তুলেছিলাম, তাই দিয়ে দিলাম ভিডিওতে। এরপর আমি আর বলো যে কেকটি করেছিলাম 5 পাউন্ডের, তারও আমি তার রেডি করার ভিডিও করতে পারিনি, কিন্তু ডেকোরেশনের ভিডিও করেছিলাম, বেশি ঝামেলা ছিল এদিন, তাই এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি কেকের মধ্যে এরকম সুগার সিরাপ দিয়ে দেবো, কারণ সুগার সিরাপ দিলে কেকটি ময়েস্ট থাকে, অনেকক্ষণ ফ্রিজে রাখলেও শক্ত হয়ে যায় না, এর জন্য আমি এর মধ্যে সমান সমান চিনি আর পানি অ্যাড করেছি, 1/2 কাপ চিনি, সরি আমি 1 কাপ পানি দিয়েছি, পানি একটু বেশি দিয়েছি, নাহলে মিষ্টি বেশি হয়ে যাবে, তাই ভাবলাম কমিয়ে দিই। আর আমি এখানে ভিভো ক্রিম ব্যবহার করেছি, হুইপড ক্রিম, আর চকলেট গানাচ রেডি করে রেখেছিলাম আগে।
তা দিয়ে দিলাম এই আর কি। তা আসলে এই দুটি কেক আমি সেল করার জন্য বানিয়েছিলাম, আমি সিলেটের ভিতরেই কেক সেল করে মাঝে মধ্যে। তাই দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য, যেন ঠিক মতো সব কিছু চালিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা ভালো রাখেন আমাদের সবাইকে। আসলে আমার কেক ডেকোরেশন করা তেমন ভালো হয় না, যদিও তবুও আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার কেক বানাতে খুবই ভালো লাগে, এটা আমার পছন্দের একটি কাজ, করতে খুব ভালো লাগে, চেষ্টা করি ভালোভাবে করার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিজের হাতে আমি বানাচ্ছি, এতে আমি আনন্দ পাচ্ছি। আর বাড়তি কোনো জিনিস আমি ইউজ করছি না, চেষ্টা করে যাই যতটুকু পারি ভালো জিনিস ইউজ করার এর মধ্যে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকেন সবাই। যদি আমার ভিডিও একটু ভালো লাগে আপনাদের, তো লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।